আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল অথবা বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট বানানো যায় রকম একটা সহজ এবং মজাদার নাস্তার রেসিপি আজ আপনাদের সঙ্গে তৈরি করব এটা পারটি দিয়ে তৈরি করা হয়েছে আর খেতে অসম্ভব মজা সেটা যদি আপনারা ঘরে একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন ছোটো থেকে শুরু করে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে আর বাচ্চারা অসম্ভব পছন্দ করে সেজন্য আপনারা কিন্তু ঝটপটভাবে বাচ্চাদের টিফিনে এইরকম একটা নাস্তা অনায়াসে বানিয়ে নিতে পারেন মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই আশা করব আমার আজকের এই পারটির তৈরি নাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন তাহলে চলুন আমি কীভাবে বানিয়েছি সেই রেসিপিটা দেখে নিন আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি একটি কাটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফাটানো হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি ছয় পিস ব্রেড এখন একটি নাইফ দিয়ে আমি এইভাবে কোনা করে কেটে নেব তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো আকারে কিন্তু কেটে নিতে পারেন এই তো এইভাবে কেটে নিয়েছি এখানে তিন পিস একবারে নিয়েছি সেজন্য একটু ভেঙে গিয়েছে আরেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা কাটলে কিন্তু ভাঙবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ভেঙে যায়নি আমি এইভাবে সবগুলো কেটে নেব সবগুলো কেটে নেওয়া হয়েছে এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়েছি ব্রেড গ্রাম আর ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি এখন এখান থেকে এক পিস পারোটি নিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর ব্রেড গ্রামের সাথে ভালো করে কোট করে নেব আপনারা চাইলে কিন্তু ব্রেডগ্রামটা বা সায় তৈরি করতে পারেন সেটা হচ্ছে শুকনো খোলায় বা শুকনো পেনে পারুটিটাকে ভেজে তারপরে গুঁড়ো করে নিতে হবে তাহলে দেখবেন ব্রেডগ্রাম তৈরি হয়ে যাবে আমরা কিন্তু অনেক সময় কোনাগুলো কোট করতে ভুলে যাই সেজন্য কিন্তু ভালো করে সব দিকটাকে ব্রেডগ্রামের সাথে কোট করে নিতে হবে কোট করা হয়ে গেলে আমি আবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম থেকে উঠিয়ে আবারও ব্রেডগ্রামের সাথে ভালো করে কোট করে নেব। আর অবশ্যই সব দিকটা ভালো করে কোট করে নিতে হবে যাতে করে কোনাগুলো ভালোভাবে ব্রেড সাথে লেগে যায় তৈরি করা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব সবগুলো আমি একইভাবে তৈরি করব প্রথমে ডিমের মধ্যে দেব ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে তারপরে ব্রেড গ্রামের মধ্যে দিতে হবে অর্থাৎ এই কাজটা কিন্তু দুইবার করতে হবে তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে খেতে হবে আমি আবার ডিমের মধ্যে দিয়ে দিলাম আবার ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দেব দে ভালো করে কোট করে কর নিয়ে তারপর একটা প্লেটে উঠিয়ে রাখবো সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব এই তো হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করব সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এগুলো দিয়ে দিতে হবে তবে তেলটাকে কিন্তু খুব গরম করতে যাবেন না মিডিয়াম যখন গরম হবে তখনই দিয়ে দিতে হবে খুব বেশি গরম তেলে দিলে কিন্তু একদম তাড়াতাড়ি কালারটা চলে আসবে পুড়ে যাবে সেজন্য তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এগুলোকে দিয়ে দিতে হবে প্যান্টটা অনেকটাই বড় সেজন্য আমি একসাথে চারটা দিয়ে দেব আমি একবারে চারটা দিয়ে দিয়েছি আপনাদের ক্ষেত্রে যদি প্যান্টটা ছোটো হয়ে থাকে সেক্ষেত্রে কমিয়ে দেবেন তাহলে না হলে এগুলো উল্টাতে একটু সমস্যা বা কষ্ট হবে আর ভেঙেও যেতে পারে এখন একটা সাইজ হয়ে গেলে উল্টে দিতে হবে আর এটাকে আস্তে আস্তে কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে আর এটা ভাজতে একদমই সময় লাগে না দুই মিনিটের মতো ভেজে নিলে হয়ে যায় এক মিনিট এই পাশ আর এক মিনিট ওই পাশ উল্টে ভেজে নিলে কিন্তু হয়ে যায় আর এটা খেতেও অসম্ভব টেস্টি একদমই ক্রিস্পি এবং মজমজে খেতে তো একটা সাইডে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু কালারটা চলে এসেছে এখন আরেকটা সাইডে কালার আসা পর্যন্ত ভেজে নেব দুটোটা সাইডেই খুবই সুন্দর কালার চলে এসেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যায় এখন আমি সবগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব কিচেন টাওয়ালের উপরে এতে করে যে এক্সট্রা তেলটা আছে সেটা স্যুপ করে নেবে একদমই সহজ কত অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি করে ফেলা যায় সেটা আপনারা দেখতেই পেলেন সবগুলো উঠিয়ে নেওয়ার পরে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে নাস্তাগুলো ঠিক কেমন হয়েছে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখতেই পেলেন কত সহজে কত মজাদার একটা নাস্তা তৈরি হয়ে গেল আশা করবো আমার আজকের এই পাউরুটি দিয়ে তৈরি নাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার হলে বাসায় তৈরি করেন আশা করছি ফ্যামিলি সবারই খুবই পছন্দ হবে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আবার হাজির হয়ে যাব পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহফেজ